আরজিকরের দিকে নজর রাখতেই হচ্ছে, কেননা আরজিকরে সেখানে নার্সিং এর ছাত্রী, তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠে আসছে। রুমমেটদের সঙ্গে বচসার জেরে আত্মহত্যার চেষ্টা, বর্তমানে আরজিকরে ট্রমা কেয়ারে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আরো একবার জানাই আপনাদেরকে, আরজিকরে নার্সিং ছাত্রী, তিনি হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠে আসছে। যেমনটা জানা যাচ্ছে, যেমনটা অভিযোগ উঠে আসছে যে রুমমেটদের সঙ্গে বচসা হয়েছে, সেই বচসার জেরেই নাকি এই ছাত্রী হাত কেটে আত্মহত্যার চেষ্টা করে এবং তারপরেই তাকে উদ্ধার করে আরজিকরের ট্রমা কেয়ারে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যেয়ে কিন্তু তাকে ভর্তি করা হয়েছে, বর্তমানে আরজিকরের ট্রমা কেয়ারেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। আরও একবার জানাই, আরজিকরে সেখানে এক নার্সিং ছাত্রী তার রুমমেটদের সঙ্গে বচসার জেরে নাকি আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি, হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা যাচ্ছে। নজর রাখবো এন্টালির দিকে। এন্টালিতে শিলাতাহানির অভিযোগ, ফের কাজ করায় সিভিক ভলান্টিয়ার। শিলাতাহানির অভিযোগ, সিভিকের বিরুদ্ধে মদ খেয়ে মহিলার বাড়িতে ঢুকে শিলাতাহানির অভিযোগ। ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম সন্তোষ লাল প্রসাদ, গ্রেপ্তার করেছে তাকে এন্টালি থানার পুলিশ। আরও একবার জানাই, আবারও কাজ করায় সিভিক ভলান্টিয়ার, এবারে শিলাতাহানির অভিযোগ এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। সিভিক ভলান্টিয়ার সন্তোষ লাল প্রসাদ, সে নাকি মদ খেয়ে মহিলার বাড়িতে ঢুকে যায় এবং মহিলার বাড়িতে ঢুকে শিলাতাহানি করে বলে অভিযোগ উঠে আসছে। মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই সন্তোষ লাল প্রসাদকে গ্রেফতার করেছে পুলিশ। এবং এ বিষয়ে অভিযোগকারিনীর মা কি বলছেন শোনাবো, এর পাশাপাশি অভিযুক্তের মা কি বলছেন সেটাও শোনাবো, শুনুন। এবার আমরা হঠাৎ দেখি একটা ঘরের ভেতরে দেখি, আমার ঘরের দরজা ভাজানো ছিল, হঠাৎ দেখি একটা ঘরের ভেতরে আওয়াজ হয়। উঠে দেখি আমার ঘরের লাইটও জ্বলে, উঠে দেখি ছেলে একটা পালা গেছে, ও দেখি পুরো মদ খেয়ে চুর হয়ে আমার ঘরের ভেতরে ঢুকেছে। দেখে যে দেখে ওকে দেখে, ও দেখছে আমার মেয়ের দিকে তাকিয়ে আছে। যেই দেখেছি না, আমি যে চিৎকার করেছি তখন ও উঠে পালিয়ে গেছে। যে আমি চিৎকার করেছি তখনই ও বাইরে বেরিয়ে গেছে। আগে অন্য অন্য বাড়িতে করেছে, যখন এই যে ডানার সময় যখন বৃষ্টি হয় তখন আমাদের এই তিন চারটে বাড়ির পরে ওখানে একটা বাড়িতে ঢুকেছিল, এইরকমই ও এর আগেও ওরকম তিন চারটে বাড়িতে করে। আমার বাড়িতে হয়েছে, আমি কালকে কমপ্লেন করি না। এরা কিছু করে না, আমার ছেলে কিছু করে নেই, নিজে ফাঁসিয়েছে ওকে, বাথরুম করে উঠেছে, ওর মনে দাঁড়িয়েছিস দরজার কাছে দাঁড়িয়ে আছে, তো ও ফাঁসিয়েছে কি আমার ঘরে ঢুকেছে। আগে কোনো রাগ ছিল না? কোনো রাগ নেই। কি হয়েছিল? কিছু হয়েছে না। ছেলে কি বললো এসে? হ্যাঁ, ছেলে বললো কি এসে? ছেলে বললো আমার কে ফাঁসিয়েছে। কেন ফাঁসিয়েছে? হ্যাঁ, কিছু করে নেই, কোনো বাড়ি তো যায় না, ওর বাড়িতে ঢুকেই নেই, ও বাইরে ছিল দাঁড়িয়েছে, হ্যাঁ ও ফাঁসিয়েছে। আর কোনো ব্যাপার না, ছেলে ওখানে থাকতো, আমার ও দাদা কাছে থাকে। ওটা ওনার দাদা হয় না বাড়ি? হ্যাঁ, দাদা থাকে, দাদা থাকার জন্য দিয়েছে, ও থাকে ঘুমায় উমায় সব ওইখানে ঘুমায়। এর আগেও নাকি এরকম ঘটনা ঘটিয়েছে? না, ঘটেই নেই। কি বুঝবো আমি, কি করবো? আমার সঙ্গে একটু রাগ আছে বাড়ি দিয়ে, আমার বাস্তির জন্যে সেজন্য ফাঁসিয়েছে, আর কোনো কাণ্ড নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।